নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আজই সাবস্ক্রাইব করে ফেলুন বর্ণালী রান্নাঘর, আর প্রেস করে দিন বেল আইকন, তাহলে আমার চ্যানেলের কোনো ভিডিও আপনারা মিস করে যাবেন না। নমস্কার বন্ধুরা, আমি বর্ণালী, বর্ণালী রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকের পর্বে আমি দেখাচ্ছি খুবই পরিচিত একটি বাঙালি রান্না, কই মাছে তেল ঝাল। আমি একেবারে ট্র্যাডিশনাল ভাবে এটা বানিয়ে দেখিয়েছি, যেভাবে মা ঠাকুমারা বানাতেন। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। চলুন তাহলে দেখে নিন কিভাবে বানাতে হয় কই মাছে তেল ঝাল। কই মাছে তেল ঝাল বানানোর জন্য আমি বেশ বড় সাইজের কই মাছ নিয়েছি। আর কই মাছটা খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে, কেননা কই মাছের মধ্যে প্রচুর পরিমাণে পিচ্ছিল ভাব থাকে। তাই ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি, আর এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো মাখিয়ে রেখেছি। এইভাবে আমি 10 মিনিট রেখে দেব। কই মাছের তেল ঝাল অবশ্যই সর্ষের তেলে কিন্তু বানাতে হবে, না হলে কিন্তু টেস্ট ভালো হবে না। এবার চলে যাচ্ছি মূল রান্নায়। কড়ায় সর্ষের তেল গরম করেছি, এবার কই মাছগুলো হালকা করে ভেজে তুলে নেব। দু পিট 1 মিনিট করে ভেজে নেব। মাছগুলো দু পিট 1 মিনিট করে ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো তুলে নিচ্ছি। এবার ওই মাছ ভাজা তেলের মধ্যেই হাফ চা চামচ কালো জিরে আর 2টো কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়ে ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে মিহি করে কুচিয়ে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দেব। তবে পেঁয়াজ কুচি দিতে না চাইলে পেঁয়াজ বাটাও দিতে পারে। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা করে নেব, বেশি ভাজা করা দরকার নেই। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। হাফ চা চামচ আদা বাটা দিলাম। এই রান্নায় রসুন কিন্তু দেবেন না, তাহলে কই মাছের সুন্দর গন্ধটা কিন্তু চলে যায়। হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো দিলাম, হলুদও দিলাম হাফ চা চামচ, আর কোনো মশলা কিন্তু এর মধ্যে ব্যবহার করব না। এবার এটা একটু হাফ মিনিটের মতো কষিয়ে নিতে হবে। এর মধ্যে এবার সামান্য একটু জল দিচ্ছি, যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটা একটু হালকা কষিয়ে নিয়েছি, এবার এর মধ্যে 2 চা চামচ সর্ষে বাটা দিয়ে দিচ্ছি। সর্ষেটা আমি মিক্সিতে বেটেছি। মিক্সিতে কিভাবে সর্ষে বাটতে হয় আমি অলরেডি সেই ভিডিওয় আমি আপলোড করেছি, যদি চান তো দেখে নেবেন মিক্সিতে কিভাবে বাটলে তেতো হয় না। এবার এটা বেশি কিন্তু তেলে ভাজবো না, তাহলেও কিন্তু সর্ষে তেতো হয়ে যেতে পারে। এবার এর মধ্যে অল্প একটু জল দেব। একটু জল দিয়ে দিলাম, জলটা ফুটে উঠলে এর মধ্যে মাছটা অ্যাড করব। ঝোলটা ফুটে উঠেছে, এবার মাছটা দিয়ে দিচ্ছি। এবার মিডিয়াম ফ্লেমে এটা 10 মিনিট রান্না করতে হবে। যদি চান তো এই সময় ঢেকেও দিতে পারেন, তবে না থাকলেও কোনো অসুবিধা নেই। দেখুন 10 মিনিট মিডিয়াম ফ্লেমে আমি এটা ফুটিয়ে নিয়েছি, আর গ্রেভিটাও অনেকটা কমে এসেছে। এবার এর মধ্যে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম,
এবার গ্যাসটা অফ করে দেব আর এক মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে এটা গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। কই মাছের তেল ঝালে কিন্তু এর থেকে বেশি গ্রেভি বানাবেন না, তাহলে কিন্তু ভালো হবে না। তাহলে দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল কই মাছের তেল ঝাল, আর গরম ভাতের সঙ্গে এটা পরিবেশন করুন। কথা দিচ্ছি আর কিচ্ছু লাগবে না এর সঙ্গে। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে আপনাদের ফেসবুক টুইটার ফ্রেন্ডসদের সঙ্গে রেসিপিটি শেয়ার করে দিন। দেখা হবে আবার অনেক ভালো ভালো রেসিপির সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আমি খুব তাড়াতাড়ি আবার ফিরে আসবো। বাই।